ফসল ফলবে সারা মাস টাকা থাকবে বারো মাস সুপ্রিয় দর্শক কাগজের লেবুর চাষটি যেন বারো মাসেই আর বারো মাস মানেই কৃষকের হাতে বারো মাসই টাকা থাকে তো আজকে লেবু বাগানে পরিচিতি হল এটি একটি ভিন্ন জাত সুগন্ধি সিডলেস লেবু আজকে এই সুগন্ধি সিডলেস লেবু সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো আশা রাখছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কোনো জায়গায় স্কিপ করবেন না হয়তো কোনো গুরুত্বপূর্ণ তথ্য এড়িয়ে যেতে পারে তো ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম ক্রিশ মিন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক আমরা আপনাদের চায়না থেরি সেডলেস চায়না থেরি বিভিন্ন লেবু বাগান পরিদর্শনে গিয়েছি আজ আমরা এসেছি ভিন্ন একটি লেবু বাগানে সেটা হলো গ্রন্থরাজ আমরা আজকে এই গ্রন্থরাজ লেবু সম্বন্ধে আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করবো এর পরিচর্যা এর ধরন এর বাজার কি কিভাবে হচ্ছে আমরা বড়ো ভাইদের কাছ থেকে বা বাগানের মালিকের কাছ থেকে আমরা জেনে নেব আশা রাখছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যেহেতু লেবু যাত্রী একেবারেই নতুন তো নতুন হিসেবে এর বাজার বা এর ফলন কেমন হচ্ছে আমরা বিস্তারিত জেনে নেব তো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকেনটি অল করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা নোটিফিকেশন আকারে পেতে পারেন তো চলুন আমরা বাগানটি একটু দেখি তারপরে এই বাগান মালিকদের সাথে কথা বলে বিস্তারিত আরও জেনে নিই দর্শক এখন আমরা কথা বলবো এই গন্ধরাজ সিডলেস লেবুর সম্পর্কে এই সম্পর্কে বলবেন আমাদের আছে যে হৃদয় ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই খুব ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আপনাদের দোয়াই এবং বাংলাদেশের মানুষের দোয়াই খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ তো ভাই আমরা জানতে পেরেছি যে গন্তরাজ সিডলেস লেবু চাষ হচ্ছে আসলে এটা মানে ভিন্ন জাত কিভাবে সংগ্রহ করলেন বা কিভাবে চাষটা শুরু করলেন আসলে এই জাতটি বাংলাদেশে একবারেই নতুন জি এই যাত্রী দেখবেন একটা গান বাড়াইলে নকল বেরিয়ে যায় কিন্তু আমরা যে এই যাত্রী আহ তিন বছর এই যাত্রী পরীক্ষা করেছি তিন বছর তিন বছর পরে বলে আমরা মার্কেটিং শুরু করছি আচ্ছা আচ্ছা অনেকে এখন আপনি যার কাছে এই আমার ভিডিও দেখে হয়তো বা একজনের কাছে ফোন দিবে দিলে সে গন্ধরাজ বিক্রি করতেছে কিন্তু আসলে কি সেটা গন্ধরাজ কিনা আগে কথাটা বললাম যে আগে কৃষক প্রতারিত হচ্ছে এই জন্য আমি এই কথাটি বললাম আসলে এই গন্ধরাজ লেবুটি আপনি চাইনা লেবু বাগানে যাবেন আর আমার গন্ধরাজ বাগানে আসবেন বাগানে ঢুকলে আপনি পার্থক্য বুঝবেন এত সুন্দর গ্র্যান্ড আপনি তো নিজে পাচ্ছেন প্রচুর গ্র্যান্ড চাইনা থ্রিতে এত গ্র্যান্ড হয় না চাইনা সিটির লেবু সাইজ হবে এই হাইস্ট আমরা তো ছোট লেবু সিটছি জি জি এটা একটু সাইজে বড় হয় এবং রস প্রচুর রস হয় যে এই চারা সংগ্রহ করার মানে কোথা থেকে সংগ্রহ করলেন এই চারাটি সংগ্রহ করছে আমাদের আমার যে বড় ভাই আছে আমির ভাই সে দীর্ঘদিন তিন বছর যাবৎ ইন্ডিয়াতে ছিল সে মাত্র বিশটি চারা নিয়ে আসে সাথে করে নিয়ে এসে প্রথম বিশটি চারা রোপণ করে এই বিষয়ে বিস্তারিত জানতে হলে এই চাষ সম্পর্কে এই বাগানটি পরিচর্যাই বাগানটি দেখাশোনা 24 ঘন্টা এই বাগানের প্রেমে পড়ে আছে আমার বড় ভাই আপনি আমার বড় ভাই সাদে আপনারা আমি পরিচয় করে দিছি সব সবচেয়ে ভালো হবে তার মুখেই বাগানে কি দিলে কি সার দিলে কি ওষুধ দিলে ফলন বৃদ্ধি হয় লেবু দ্বিগুণ ফলন বাড়ে সেই বিষয়েই বলা আমরা আজকে আলোচনা করব জি তো আমরা আমির ভাইকে ডেকে নিচ্ছে আমাদের ক্যামেরার সামনে ভাই আসেন আসসালামে ভাই আমাদের দর্শকদের আপনি বলুন যে সবাই তো আমরা দেখছি যে চায়না থেরি তারপরে সিডলেনি ভিন্ন ভিন্ন মানে এরকম জাতের লেবু বাংলাদেশে চাষ হচ্ছে তো আপনি এই গন্ধরাজ লেবুর উপরে আকৃষ্ট হলেন কেন যদি দর্শকদের বলতেন বা এর ফলাফল কেমন বা আপনি কত বছর যাবত এটা চাষ করছেন বা কতদিন এই চাষ করে আপনি কেমন সুবিধা পাচ্ছেন আমাদের দর্শকদের যদি বলতে। আসলে গন্ধরাজ লেবু বাংলাদেশে কিন্তু খুব একটা নতুন জাত কারণ আমার জানা মতে আমার কাছে ছাড়া আর কারোর কাছে আছে কি না এটা সন্দেহ কারণ আমি এটা অনলি বিশটে কাটিং নিয়ে ইন্ডিয়া থেকে শুরু করেছিলাম এর প্রতি আকৃষ্ট এই লেবুটার আপনি দেখেন এই লেবুটার সাইজ এর গন্ধ এর রস অন্য কোনো লেবুর সাথে আপনি এলাচি বলেন চায়না থ্রি বলেন সিডলেস বলেন অন্য কোন লেবুর সাথে এর কিন্তু কম্বিনেশন হবে না এর এর রস বা এর স্বাদ গন্ধ সব দিক থেকে এই লেবুটার ডিপেন্ড ঠিক আছে যার কারণে আমি ইন্ডিয়া থেকে এই যাত্রা নিয়ে এসে কাজ শুরু করি আমার এই বাগানটা কিন্তু আপনি খেয়াল করেন স্টেপ বাই স্টেপ

বাগান থেকেই হারভেস্ট হয় আর চায়না থেরি আর গন্ধরাজের পার্থক্য অনেক আপনি এখন অফ সিজন কিন্তু এখন তো বর্ষার মৌসুম শেষ আপনি 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 যে কোনো চায়না থ্রির বাগানে ঢুকবেন ভিজিট করবেন তারপরে আমার বাগানে আসবেন পার্থক্যটা আপনি নিজেই দেখবেন আপনি আপনি দেখেন এই লেবুগুলো এইগুলো ধরেন এক সাইজ এইগুলোর কিন্তু সাইজ আর একটা এইটের সাইজ আর একটাই দেখেন এবার এইটের সাইজ আরো আরো ছোট এইবার আপনি দেখেন এইটা ফুল থেকে কেবলি বোল্ডার হইছে এই দেখ এই দেখেন এইটা তার থেকে বড় প্লাস এই দেখ এই দেখেন এটা হলো ফুল তো এখন এখানে আপনার বুঝতে হবে যে এই জাতটা বারো মাসি যে আপনার মানুষ বলছে যে আমার জাত বারো মাসে এটা বারো মাসে আপনি বুঝবেন কি করে তো আপনি মানে সরাসরি আপনার বাগানে যাইতে হবে গেলে ভিজিট করলে আপনি বুঝতে পারবেন যে এই জাতটা আসলেই বারো মাসে আসলে এই লেবুর সম্পর্কে পরিচর্যা আসলে লেবুর ক্ষেত্রে এক্সট্রা কোনো পরিচর্যা নাই লেবুতে আমরা আপনার কীটনাশক হিসেবে সপিগুরন ব্যবহার করি ছত্রাকনাশক হিসেবে টর্নেডো বা ইন্ডোফিল ব্যবহার করি আর আপনার দেখা যাচ্ছে যে ফুল ফলের কাজ করার জন্য একটু স্কোর দিই এই আর বছরে অনলি তিনবার সার দিয়ে থাকি আমরা আর চারা বেলায় একটু পরিচর্যা করতে হয় গাছগুলো বাড়ানোর জন্য তখন সারটা একটু ঘন ঘন দিতে হয় কিন্তু গাছ যখন পরিপূর্ণ হয়ে যাবে তখন আপনি বছরে অনলি তিনবার সার দিলে যথেষ্ট তিনবার সার জি তার মানে আমাদের দর্শকরা যাত্রী যে গ্রন্থরা যাত্রী নতুন হলেও একেবারে চায়না থিরে বা সিডেস লেবোর মতোই পরিচর্যা লাগে আর এর ফলন ওই সব লেবুর থেকে একটু বেশি এবং এর বাজার কদরও বেশি তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দর্শকদের বা আমাদের দেওয়ার জন্য আর সুপ্রিয় দর্শক আপনারা আমির ভাইয়ের কাছ থেকে সব কিছু শুনলেন সুপ্রিয় দর্শক ফসল ফলবে সারা মাস টাকা থাকবে বারো মাস তেমনই চাষ আমাদের এই চায়না থেকে যেমন সিডেস লেবু ছিল আমরা ভিন্ন ধর্মী যে যাত্রী সম্পর্কে আপনাদের আজকে অবগত করলাম গন্ধরাজ আশা রাখছি আপনারা এটা বুঝতে পেরেছেন যে এর যাত্রা কেমন বা ধরন কেমন এর পরিচর্যা কেমন আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা নোটিফিকেশান আকারে পেতে পারেন তো এই বলে আজ আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ